আসসালামু আলাইকুম। আপনারা যারা স্যামসাং G2 প্রাইম এই মডেলের ফোনটি ব্যবহার করেন তারা ভিডিওটি এড়িয়ে যাবেন না। ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে এই ফোনটির র‍্যাম পরিবর্তন করা হয়। দ্য র‍্যাম নষ্ট হওয়ার কারণ হলো যে এই ফোনটি অনেক পুরাতন ফোন এবং অনেকের কাছে এই ফোনটি খুবই জনপ্রিয়। তো এই ফোনটির র‍্যাম নষ্ট হওয়ার মূল কারণ হলো যে দীর্ঘদিন ব্যবহারের ফলে র‍্যাম ফুল হয়ে যায় এবং র‍্যামের যে একটি নির্দিষ্ট লাইফ আছে এই লাইফটি শেষ হয়ে যাওয়ার ফলে র‍্যাম নষ্ট হয়ে যায়। তো আমরা এই ভিডিওতে এই ফোনটির ইএমএমসি রিপেয়ারিং ভিডিও দেখিয়েছি, আপনারা শুরু থেকে দেখবেন ইনশাআল্লাহ। তো দেখুন এইখানে র‍্যাম আমি অলরেডি উঠিয়েছি। এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং G532g। দেখুন দেখতে পাচ্ছেন G532g। এই ফোনটি আমাদের কাছে এসেছে অনেক দূর থেকে, প্রায় 40 কিলোমিটার দূর থেকে একটি ভাই আমাদেরকে এই ফোনটি দিয়ে গেছে। তো আমরা এখন এটা যে এইটা দেখুন এটা হচ্ছে যে পুরাতন র‍্যাম, এই র‍্যামটির লাইফ একদমই শেষ। তাই আমরা এই ফোনের যে আইসি সাপোর্ট আছে সেই সাপোর্ট মিলিয়ে আমরা একটি র‍্যাম নির্বাচন করেছি এবং এটি কনফিগার করার পরে আমরা এখানে লাগাচ্ছি। স্যামসাং G532g একটি জনপ্রিয় ফোন, এই ফোনটি সবার কাছে অনেক প্রিয়। অনেকেই এই ফোনটি দীর্ঘদিন ব্যবহার করেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হয় যে ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়। আমরা টেকনিশিয়ান ভাইরা কি করি যে ফোনটা রিসেট করি অথবা ফোনটি ফ্লাশ করি। তা এইরকমভাবে বেশ কয়েকবার ফ্লাশ করার পর রিসেট করার পর কি হয় যে র্যামের যে নির্দিষ্ট একটা লাইফ আছে এই লাইফটি শেষ হয়ে যায়। 70% কি 80% হওয়ার পরে এই র্যামটি আর ব্যবহারের যোগ্য থাকে না, তখন কি হয় এটি পরিবর্তন করতে হয়। তো এটি পরিবর্তন করতে গিয়ে কি হয় অনেক সময় যে পরিবর্তন করা সম্ভব হয় না, আবার পরিবর্তন হইলেও নেটওয়ার্ক আসে না। তো পুরাতন যে র্যাম আছে এই র্যাম থেকে আমরা সিকিউরিটি ফাইলটি আগে কপি করে নিয়েছি, নেওয়ার পরে আমরা নতুন একটি এই সেটে যে র্যামটি সাপোর্ট করবে সেই মডেলের একটি র্যাম নিয়ে আমরা তাতে এই সিকিউরিটি ইনস্টল করে নিয়েছি। তা আমরা আইসিটি বসিয়ে নিচ্ছি। দেখুন খুব সাবধানতার সাথে আইসিটি বসিয়ে ফেললাম। বসানোর পরে আমরা এটি ফ্রেমে বসিয়ে নিব এবং ফ্রেমে বসিয়ে নেওয়ার পর এটাও আমরা ফ্লাশ করব। যেহেতু এখানে কনফিগার করা আছে ফোনটি অন হওয়ার পর ডাউনলোড মোড এসে দাঁড়িয়ে থাকবে। ডাউনলোড মোড আসার পরে আমরা ওডিন দিয়ে এটি ফ্লাশ করব। আমরা ব্যাটারি দিয়ে এটা চেষ্টা করছি যে আমাদের যে বুট জিক আছে এটা দিয়ে কানেক্ট দিলাম। দেখুন ডাউনলোড মোড আসতেছে না, হয়তো ব্যাটারিতে চার্জ নাই। পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি কি অবস্থায়, পাওয়ারের যে কানেকশন আছে এটা দিলাম। দেওয়ার পরে এবার দেখি কি অবস্থা হয়। দেখুন ফোনটি অন হয়ে গেছে, অর্থাৎ ডাউনলোড মোড এসে হাজির হয়েছে। তো আমরা এখন এটি হচ্ছে কম্পিউটারে কানেক্ট করব আর এখানে যে প্লাস এবং মাইনাস যে কেবলটি লাগিয়েছি এটি শর্ট হয়ে যাচ্ছে, এখানে আমরা মাঝে একটি কাগজ দিয়ে নিচ্ছি। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব আর এখানে কেবল কানেকশনটা দিয়ে নিচ্ছি। ফাইলটি আমি ওডিনে সিলেক্ট করে রাখছিলাম। কম্পিউটারে কানেক্ট দেওয়ার পরে আমরা অডিন দিয়ে ফ্লাশ দিচ্ছি। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওটি করা। এখানে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখানো হয়নি, যেহেতু এখানে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো সরাসরি ভিডিওতে দেখানো যায় না। আপনারা যারা ভিজিটর আছেন, আপনাদের যদি স্যামসাং G532, G532 এফ, G530 এই মডেলের ফোন থাকে এবং এই ধরনের সমস্যায় থাকেন যে ফোন স্যামসাং লেখা এসে লোগো হ্যাং হয়ে আছে আর অন হচ্ছে না, বা অনেকে টেকনিশিয়ান ভাইদের কাছে ফ্ল্যাশ করতে নিয়ে যাওয়ার পরে আর ফ্ল্যাশ দিয়ে ফোনটি অন হয়নি,
তো আপনি চাইলে আমাদের কাছে ফোনটি নিয়ে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনার ফোনের যে র‍্যামটা আছে এই র‍্যামটি পরিবর্তন করে নিতে পারেন এবং পরিবর্তন করে নেওয়ার পরে দীর্ঘদিন আবার আপনার পূর্বের মতন ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন। আমরা ফ্ল্যাশ করে ফেলেছি, ফ্ল্যাশ করার পর ফোনটি অন হবে, তবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু ফ্ল্যাশ করা হয়েছে। ফ্ল্যাশ করার পর দীর্ঘক্ষণ লোডিং নেই, লোডিং নেওয়ার পরে মূলত ফোন অন হয়। তো যে কথা বলছিলাম যে আপনি চাইলে আপনার ফোনটি আমাদের কাছে নিয়ে এসে সার্ভিসিং করিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন, একটা ফোন কিনতে গেলে এখন 5,000 থেকে 6,000 টাকা লাগে, তাও আপনি এই আপনার হাতে যে ফোনটি আছে, যে আমি যে কাজ যে ফোনের কাজটি দেখাইতেছি, এই মানের ফোনও যদি কিনতে যান তাও আপনাকে খরচ করতে হবে 8,000 থেকে 10,000 টাকা। যেহেতু ফোনের কোয়ালিটি খুবই ভালো, যারা ব্যবহার করেন তারাই জানেন, আমাকে নতুন করে আর বলা লাগবে না। তো এইটার যে র্যামটি আছে এটা চেঞ্জ করে নিলে আবার দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর ফোনে যে আজেবাজে অ্যাপসগুলো আছে এইগুলো ইনস্টল না করলে দীর্ঘদিন এই ফোনটি ব্যবহার করতে পারবেন। আমরা ফোনটি ফ্ল্যাশ করেছি, ফোনটি অন হয়ে গেছে। জাস্ট এখানে দেখানো হয়েছে যে আমরা একটি র্যাম পরিবর্তন করেছি, করার পর সেটা কীভাবে ফোনটি অন করলাম, জাস্ট এইটুকু নয়। এবার আমরা সেলিব্রেশন করে নেব। সেলিব্রেশন করার পরে আমরা দেখব যে আইমিআই তারপরে বেসব্যান্ড এগুলো ঠিকঠাক আছে কিনা, কেননা আইমিআই এবং বেসব্যান্ড যদি না থাকে তাহলে সিমের যে নেটওয়ার্ক অপশন আছে এটি কাজ করবে না। আর এসব ফোনে যদি সিমের নেটওয়ার্ক কাজ না করে তবে ফোন ব্যবহার করে কোনো লাভ নাই, একদমই অকারণ। আমরা বেসব্যান্ডটা ওপেন করে দেখছি যে বেসব্যান্ড আছে কিনা। দেখুন, বেসব্যান্ড চলে এসেছে। যেহেতু আমরা পূর্বের র্যাম থেকে সিকিউরিটি ফাইল কপি করেছি এবং সিকিউরিটি ফাইল কপি করার পর নতুন যে র্যাম আমরা লাগানোর চেষ্টা করেছি এই র্যামের ভিতরে আমরা কনফিগার করে ঢুকিয়ে দিয়েছি। এরপরে এই এই র্যামটি আমরা এখানে লাগিয়েছি এবং সফলভাবে কাজটি সম্পন্ন করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই ধরনের আইসি লেভেলের কাজ করছি বা করে আসছি। আপনিও চাইলে আপনার ফোনটি যদি ইএমএমসি কোনো প্রবলেম জনিত সমস্যায় পড়েন তবে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার কাজটি পরিপূর্ণভাবে কমপ্লিট করে দেওয়ার জন্য। কাজের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা কাজই কঠিন, তবে ধৈর্য ধরে কাজ করলে কাজের ভিতরে সফলতা আসবে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজই ধৈর্য সহকারে কাজ করার, যেহেতু আইসির কাজ, আর আইসির কাজ ধৈর্য ছাড়া হয় না। তাই এখানে আমি খুব স্বল্প সময় ভিডিওটি দেখিয়েছি, কেননা ভিডিওটি লং হয়ে যাবে, তার কারণে ভিডিওটি স্বল্প সময় দেখানো। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।